আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব কিভাবে লাইসেন্স কি ছাড়া আইডিএম লাইভ টেমের জন্য ইউজ করা যায়। আমি সাথে আছি আপনাদের বিপু, চলুন দেখে নেওয়া যাক। জন্য একটি ব্রাউজার প্রয়োজন পড়বে, সেই আমি গুগল ক্রোম বেছে নিচ্ছি। ব্রাউজার গিয়ে আপনাদের আইডিএম এর যে সেট আপ ফাইলটি সেটি ডাউনলোড করতে হবে, এবং কিছু আরও কিছু ফাইল আমাদের প্রয়োজন পড়বে, যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে দেওয়া আছে। লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবেন এবং সেখান থেকে আপনারা সেই ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন। এবং আইডিএম এর যে সেট আপ ফাইলটি সেটিও কিন্তু সেখানে দেওয়া আছে। আমি জাস্ট একটা ওপেন করে দেখাচ্ছি, এই ফাইলগুলো আমার গুগল ড্রাইভে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনারা চাইলে ব্রাউজারে গিয়ে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ওদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট ব্রাউজারে গিয়ে আপনাকে লিখে সার্চ দিতে হবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। সার্চ দিয়ে ট্রাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফর ফ্রি এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড অটোমেটিক্যালি শুরু হবে। আমি সময় স্বল্পতার কারণে আগেই ডাউনলোড করে রেখেছি, জাস্ট আমি সেটি আপনাদের দেখাচ্ছি। এই ফাইলটি ডাউনলোড হবে, এই ফাইলটিকে জাস্ট আপনারা ইনস্টল করবেন। আশা করি সবাই জানেন কীভাবে ইনস্টল করতে হয়। তো আমি ইনস্টল করছি। আইডিএম আসলে খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার, আমরা যারা ইন্টারনেট ইউজ করি আমাদের সচরাচর এই সফটওয়্যারটি প্রয়োজন পড়ে। তো এই আমাদের আইডিএম এর যে সেট আপ ফাইলটি, এই ফাইলটি আমরা সেট আপ করে আমাদের কিন্তু দেখুন চলে এসেছে ডেস্কটপে। জাস্ট ওপেন করছি, ওপেন করে এখানে দেখুন রেজিস্ট্রেশন লেখা আছে। তো আমরা যখন প্যাচ ফাইলটা ইনস্টল করব তখন এখানে ক্র্যাক বাই লেখা আসবে, এবং তারপর থেকেই আপনারা ইচ্ছামতো ডাউনলোড করতে পারবেন এবং এটি ফাইলটি ইউজ করতে পারবেন। তো আমি এটি কেটে দিচ্ছি। এবং আরেকটি জিনিস প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে আমরা সেজন্য আমরা আইডিএম এক্সটেনশান এই নোটপ্যাডে গিয়ে এই লিঙ্কটি ক্লিক করতে হবে, কপি করতে হবে। কপি করে জাস্ট ব্রাউজারে গিয়ে পেস্ট করতে হবে, ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন। এখানে আসলে ব্রাউজারের জন্য একটি ইন্টিগ্রেশন মডিউল লাগবে আইডিএম এর, এটি জাস্ট এটা এখানে অ্যাড করবেন। জাস্ট আমার অ্যাড করা আছে, সো জাস্ট রিমুভ দেখাচ্ছে আমাকে, আমার আগেই অ্যাড করা আছে। আপনারা জাস্ট অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে এখানটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেটিংসে যাবেন, সেটিংস থেকে যাবেন এক্সটেনশন। দেখুন এই আইডিএম ইন্টিগ্রেশন মডিউলটা এখানে চলে এসেছে, এখানে জাস্ট এনাবল করে দিতে হবে। এটা ডিজেবল অবস্থায় আছে, আপনাদের হয়তো এটা এনাবলই থাকতে পারে। তো এটি এনাবল করে দিলাম, এবং ডিটেলসে গিয়ে যদি আপনারা ইনকগনিটো মোডেও ইউজ করতে চান সেটিও আপনারা অ্যালাউ করে দিতে পারেন। তো এখানে আমাদের কাজটি শেষ, এখন জাস্ট আমরা প্যাচ ফাইলটি ইনস্টল করব। এবং একটি কথা বলে নিচ্ছি, প্যাচ ফাইল ইনস্টল করার আগে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকলে আপনাদের সেটি ডিসকানেক্ট করতে হবে, এবং যদি কোনো অ্যান্টিভাইরাস অথবা উইন্ডোজ ডিফেন্ডার তো থাকেই সবার, এগুলো ডিসেবল করে নিতে হবে। কারণ আমরা যে লাইসেন্স কিটি করতে যাচ্ছি সেটি আসলে অ্যান্টিভাইরাস বা ডিফেন্ডার অ্যালাউ করে না। সো আমরা এখানে ডিফেন্ডার লিখে সার্চ করব, সার্চ বারে গিয়ে এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশানে চলে যাব। এখান থেকে ম্যানেজ সেটিংসে যাব, এবং রিয়েল টাইম প্রোটেকশন অন থাকলে অফ করে দিবেন, আর নিচে যে এগুলো যদি অন থাকে সেগুলো অফ করে দিবেন। এখন আমরা প্যাচ ফাইলটি ইনস্টল করব। আমার গুগল ড্রাইভ থেকে আশা করি আপনারা প্যাচ ফাইলটি নামিয়েছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগেই সেটি নামিয়ে রেখেছি। 32 বিটের অপারেটিং সিস্টেম হলে 32 বিটটা ইউজ করবেন, আর 64 বিটের হলে 64 বিটটা ইউজ করবেন। তো বিটটা কীভাবে দেখা যায়, দিস কম্পিউটার বা দিস পিসিতে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন এবং প্রপার্টিসে চলে যাবেন। এখান থেকে 32 বিট অপারেটিং সিস্টেম আমারটি, 64 বিট অপারেটিং সিস্টেম আমারটি ইউজ করা হচ্ছে। আপনারা এখানে দেখে নেবেন আপনাদের কোনটাতে ইউজ করা হচ্ছে, এবং সেটার অনুযায়ী আপনাদের এই ফাইলটি ইনস্টল করতে হবে। তো এই ফাইলটি ইনস্টল, আমার 64 বিট, সো আমি 64 বিটটা ইনস্টল করছি।
এখানে একটি পাসওয়ার্ড চাইবে, সেটি হচ্ছে 123। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে 123, টাইপ করে জাস্ট ওকে করবেন, নেক্সট করবেন। সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করবেন। ব্রাউজার কেটে দিচ্ছি আমি, ফিনিশ করবেন। উই আর ডান, আমাদের কাজ শেষ। আমরা এখন চলুন টেস্ট করে নিই আসলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজে দিয়ে আমরা আসলে ডাউনলোড করতে পারছি কি না এখন। সো ইন্টারনেটটা অন করে দিচ্ছি। তার আগে অবশ্যই বলে নিচ্ছি, আপনারা পিসিটা একটা রিস্টার্ট দিয়ে নেবেন, কারণ রিস্টার্টটা দিলে আপনাদের এই সফটওয়্যারটি 100% কাজ করবে। তো দেন আমি একটি রিস্টার্ট দিয়ে নিচ্ছি এবং তারপরে আমরা দেখব যে আসলে এটি কাজ করছে কি না। তো ইন্টারনেটটি কানেক্ট করছি। ইন্টারনেট কানেক্ট করার পরে গুগল ক্রোমে চলে যাব এবং এখান থেকে ইউটিউবে চলে যাব আমরা। ইউটিউবে গিয়ে এখানে বিপু সলিউশন লিখে সার্চ করবেন। আমার চ্যানেলটি চলে এসছে। এখান থেকে আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় সেই ভিডিওটি আপনারা খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারেন। তো আমি ছোট্ট একটি ভিডিও ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এখানে ডাউনলোড দিস ভিডিও এই অপশনটা কিন্তু চলে এসেছে। সো আমরা আমাদের আইডিএমটি কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এখানে জাস্ট ক্লিক করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোয়ালিটিতে আপনারা ডাউনলোড করতে চান সেটিতে ডাউনলোড করে নিতে পারেন। তো ধন্যবাদ, আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।